উনি জানেন ভবানীপুরে বড় রকম তালা পড়ে গেছে, উনি জানেন যে নিজের জায়গায় আর ওনার কোনো স্থান নেই, না আছে নিজের কর্মী, না আছে নিজের দলের কোনো বিশ্বাসযোগ্যতা, শুধুমাত্র সন্ত্রাসী দুর্নীতির হাত ধরে জেতা যে যায় না, ওনার থেকে ভালো কেউ জানে না। এবং উনি ভাবছেন নদীগ্রামের মানুষ বোধহয় ওনার সেই পুরনো দিনটার কথাই মনে রেখেছে, কিন্তু উনি ভুলে গেছেন নন্দীগ্রামে বাঘ বসে রয়েছে, ওনাকে যেতে হবে না। উনি শুধু ওনার ছবিটুকু ওখানে নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে তারা খাবেন, এমন তারা খাবেন যে ওই টালির চালায় এসে মুখ লুকানো ছাড়া আর কোনো উপায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। আগামী একুশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলার মানুষ কালো কালিতে লেখা থাকবে, প্রত্যেকটা মানুষ মনে রাখবে যে এই একটা মানুষ এসেছিল যে গত 10 বছরে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সমস্ত ভালো জিনিস, বাংলার যত শুভ বোধ, রাজনৈতিক বিশ্লেষণ সমস্তটাকে নষ্ট করেছেন। তাই এর জবাব পশ্চিমবঙ্গের মানুষ একুশের নির্বাচনে মাননীয়াকে দেবেন। ধিক্কার জানাই, যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর হওয়াটা স্বাভাবিক, তেমন ধর্ষণটাও স্বাভাবিক, যে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী, এবং উনি ধর্ষণের জন্যে একটা রফা করেছিলেন, হাফ ধর্ষণে এত টাকা, ফুল ধর্ষণে এত টাকা, এইটা যে কত ন্যক্কারজনক আচরণ, এবং একজন মহিলা হয়ে কি করে এটা বলতে পারেন সেটা উনি জানেন। আমি একজন বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাচ্ছি, 10 বছরে আমরা কি দেখলাম। উনি যদিও বলেছিলেন 2012-তে যে 365 দিনের মধ্যেই 100% কাজ নাকি উনি করে নিয়েছেন, যদি করে নিয়ে থাকেন তাহলে আপনার আজ দুয়ারে সরকার কেন? আজ আপনাকে দুয়ারে সরকার আনতে হচ্ছে, বাংলার মানুষ কি বলছে, দুয়ারে সরকার আমাদের নেই, দরকার।